আজি মই এক্সারসাইজ 8.4 কোয়েশ্চন আনসার লাগ ডিসকাস কৰিম তাৰ আগতে তোমালোকৰ হৈতে মই এক্সারসাইজ 8.4 জিলা সূত্র ব্যৱহাৰ হয় আমি প্ৰথমতে এই সূত্রখিনি বিষয়ে আলোচনা কৰিলোঁ যে সূত্রখিনি কি আছে প্ৰথম সূত্রটো হ'ব sin² a + cos² = 1 ठीक है এর মানে 10 স্কয়ার রাখি দিলে 1 টু প্লাগ করলে sec স্কয়ার মাইনাস 1 হয়ে যাবে তারপর sec স্কয়ার লাগা লগত আমি যদি 10 স্কয়ার তো দিয়ে এসে দিলে যাবে এটা 5 আছে তাহলে মাইনাস হয়ে যাব sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার ইকুয়াল কি হবে এর সাথে 1 হল আর cos স্কয়ার প্লাস 1 ইকুয়াল cos স্কয়ার হবে cos স্কয়ার ইকুয়াল এই cos স্কয়ার তো লাগালে যাবে যে আমি যদি 1 গুণে যাব 5 আসলে মাইনাস হয়ে যাব cos স্কয়ার মাইনাস 1 হয়ে যাবে ঠিক তেনেকে cos স্কয়ার যদি এটা যদি এসে কি জায়গায় মানে cos² cos² ইকুয়াল কি হবে গৈ 1 হবে এইটা আছে সূত্রগিলা প্রথম হবে আমি এটো এখান দেখি বেশি কে বুঝা হলো সূত্রগিলা এইটা আর আমি এই সূত্র এটা গলিটা মুখস্থ রাখিব লাগিব আর কোনটো কেনে মুখস্থ রাখিম sin² এর উপর cos² হলে থাকে এখানে আমাদের যদি গোটা প্রশ্ন হতে 1 cos² কে কি আমি ডাইরেক্ট কম sin² কারণ sin² এর লগ cos² থাকে ঠিক তেনেকে tan² এর লগ sec² আছে cos স্কয়ার লগত cos স্কয়ার আছে তেনেকে আমি যদি আমাদের দে যে cos স্কয়ার মাইনাস 1 কি হবো আমি ডাইরেক্ট কবেন যে cos স্কয়ার কারণ cos স্কয়ার লগত cos স্কয়ার থাকে হল ইয়া কৰি এই হচ্ছে প্রথমতে বিভাগ হওয়া আন দুটামান সূত্র হচ্ছে sin 90 মানে সে হলো cos এর মানে sin 90 মানে কি হবে cos কি হবে sin 90 মানে c কোন cos c এইটা হুকম কোন হয় যিকোনো হবে কত ডিগ্রি sin 90 মানে কত ডিগ্রি cos কত হবে sin 90 মানে 10 ডিগ্রি কে cos 10 ডিগ্রি তেনেকে sin মানে এই জায়গা কি হবে cos এর হবে এখন cos 90 মানে সে ইকুয়াল sin হবে cos এর কোন মানে cos 90 মানে সে ইকুয়াল কি হবে sec কে sec 90 মানে সে ইকুয়াল cos এ কে tan 90 মানে সে ইকুয়াল cot এ cot 90 মানে সে ইকুয়াল tan এই এই বিলাক পর জায়গা আমি যে কোন কোন ভাগ করো যেটু 90 ডিগ্রি কে হলু হয় হল লেকিন তোমালকে নোটস কই লব পড়া এতিয়া আমাৰ প্ৰথম কোৱেশ্চনটো কি আছে যে sin a sec a আৰু tan a এই ত্ৰিকোণমিতিক অনুপাত কিটা cot এৰ দ্বাৰা প্ৰকাশ কৰা তাৰ মানে আমাক কি কৈছে sin a টোক আমি cot এ প্ৰকাশ কৰিব লাগিব তাহলে left hand side এ sin a লিখিব লাগিব আৰু right hand side এ 1 আৰু cot এ লিখিব লাগিব আৰু sec টোক cot এ প্ৰকাশ কৰিব লাগিব tan টোক আমি cot এ প্ৰকাশ কৰিব লাগিব তে আমি চাব লাগিব যে sin a টো আমি কেনেকে বলে আমি cot এ পাম দিব আমি কি লিখিম যে কোনটো সলিউশনটো আমি জানো যে আমি জানো যে sin স্কয়ার a ইকুয়াল কি হবো 1 বাই cos স্কয়ার a হয় না sin স্কয়ার ইকুয়াল 1 বাই cos স্কয়ার a কিলে হয় কারণ sin a ইকুয়াল কি আছে 1 বাই cos a আছে কারণ sin এর সংক্ষিপ্ত কোণ cos a কে আমি জানো আর cos এর সংক্ষিপ্ত কোণ sin এ হয় কারণ 1 বাই cos স্কয়ার লিখছো আমি অকল sin এর জন্য 1 বাই cos কে আমি লিখা নাই কারণ আমি sin এর আমি কত প্রকাশ করব লাগিব আমি কত প্রকাশ করব লাগিব সেই কারণে sin স্কয়ার ইকুয়াল আমি কি লিখি এই cos স্কয়ার এ কে তো জায়গা আমি কি হবে cot স্কয়ার a প্লাস 1 এটা বাহাতে sin আছে আর ওখানে 1 এর কোণে আছে আমার লাহেকে হইছে কি আমি কি লিখব এতেকে sin a ইকুয়াল কি হবো রুট ওভার সমান্তর বাহাতে বাদ দিয়ে স্কয়ার দিলে কি হবো রুট ওভার হবো 1 বাই cot স্কয়ার a প্লাস 1 হল এতিয়া sin a ইকুয়াল কি হবো গৈ এই একৰ বৰ্গমূলটো একে হল এই বৰ্গমূলটো ইয়াৰ আছে বৰ্গমূলটো ইয়াৰ আছে একৰ বৰ্গমূল 1 কোণ দিয়ে গৈ আৰু ইয়াৰ বৰ্গমূল নাই মানে ইয়াৰ বৰ্গ cot স্কয়ার a প্লাস 1 দিয়ে গৈ sin a টো সমান্তর বাহাতে sin আছে সমান্তর বাহাতে 1 আৰু
কট কি আছে মানে এটা আমি কোন সাইনটো কত পাক হলো তারপর আমি আকো সেক এটো আমি আমি কত আমি কেনে গা পড়া হল আকো আমি কি লিখি আমি কি নেব 1 প্লাস টেন স্কয়ার এ তাহলে আমি কি জানো সেক স্কয়ার হয় মানে এতে আমি কি করব দেখো সেক স্কয়ার এ কেন আমি কি নেব 1 প্লাস টেন স্কয়ার মানে আকো টেন কো আমি বলি দিব পারি 1 বাই কট স্কয়ার এ কি লিখব কারণ টেন এ টু এ কট এ কি আছে সংযুক্ত তুমি আছে বা এবিভিশন এন ইকুয়াল কি হবে 1 বাই কট এ লিখব মানে টেন স্কয়ার ইকুয়াল কি হবে 1 বাই 1 বাই কট স্কয়ার তারপর আমি কি করি লোহা বলি লম সেক স্কয়ার ইকুয়াল কি লম ইয়া আমি লোহা বলি লম কিউটলে কট স্কয়ার এ ইয়া তো লোর এক এর কট স্কয়ার দাও কট স্কয়ার এ প্লাস কট স্কয়ার এর ফর্মুলা এবা দাম 1 গুণ 1 অগ্নাঙ্ক যুগ্ম আমি জেনে গো তেনে কি কই পরকিটা লোহা কট স্কয়ার হল 1 এ কট স্কয়ার কট স্কয়ার দাও কট স্কয়ার এর বল কোন কট স্কয়ার হল প্লাস কট স্কয়ার কট স্কয়ার এবা দাম 1 গুণ 1 দেখো সেক এ ইকুয়াল কি হবে কই স্কয়ার দিব মানে এর কি হবে বর্গমূল চিহ্ন দিব কট স্কয়ার এ প্লাস 1 বাই কট স্কয়ার এ দেখো সেক এ ইকুয়াল কি হবে এই দুইটা উপরে আছে না বর্গমূল যা উপরে আছে কোন কোন আছে এই উপর উপর ভাগে তার বর্গমূল নাই এটা লিখে দিব এর মূল কট স্কয়ার এর বর্গমূল কি হবে কট এ এরকে সেক এ টু সেক এ টু কত আমি প্রকাশ করব নেক্সট আছে টেন এ টু আমি কেনে প্রকাশ করব টেন এ টু আমি ডাইরেক্ট আকো আমি জানো যে টেন ইকুয়াল ডাইরেক্ট 1 বাই কট এ হয় টেন ইকুয়াল আমি কি লিখে দিই টেন ইকুয়াল 1 বাই কট এ হেবে টেন এ টু মানে কত প্রকাশ করব মানে সব বাইরে টেন এ আছে মানে সব বাইরে কট এ আছে হল এটা আছে না ফার্স্ট কোয়েশ্চন মানে তো লাগিলে তুমি লোক এটা দিয়ে দুই নম্বর কোয়েশ্চন আমাৰ কি আছে যে sec এর সহায়ত কোনে কোনৰ আন সকলোবিলাক ত্রিকোণমিতিক অনুপাত লিখা বুলি কৈছে আমাৰ এক নম্বৰ কোয়েশ্চনত আমাক কৈ দিছিল এক নম্বৰ কোয়েশ্চনত আমি কটে প্ৰকাশ কৰিব লাগিব আমি কট প্ৰকাশ কৰিব সব আমি sec এ প্ৰকাশ কৰিব লাগিব তাৰ কাৰণে আমি যদি sec এর সহায়ত যদি প্ৰকাশ কৰিবলৈ লাগে আমি এটা কি এটা আন সকলোবিলাক ত্রিকোণমিতিক অনুপাত লিখিব লাগিব না কি কি বাকি থাকিলে হ'ব sin বাকি থাকিলে কি কয় sin এ cos a থাকিলেগে cosec a থাকিলেগে tan a থাকিলেগে আৰু cot a থাকিলেগে sec a প্ৰকাশ কৰিব লাগিব আমি গোটেইটা আমি প্ৰকাশ কৰি দিব sec a প্ৰকাশ কৰিব লাগিব তাৰ কাৰণে আমি যেতিয়া sec a ইকুৱেল sec a প্ৰকাশ কৰিব আমি কি প্ৰথমতে আমি cos a টো লিখিব পাৰিম কাৰণ cos a টো sec a কি হয় সংক্ষিপ্ত গুণ হয় তেতিয়া আমি কি লিখিম আচ্ছা আমি জানো যে আমি জানো যে কিব cos a ইকুয়াল কি হয় 1 বাই sec a cos cos a তো আমি sec a প্রকাশ কৰিলো ই হ'ল মানে আন সকলো বিলাক ত্রিকোণমিতিক অনুপাত কৈছে না মানে দুটো আছে ছটা আমি তারে এটা আমি প্রকাশ কৰিলো বাকি পাঁচটা মানে cos a তো আমাৰ হ'ল cos a তো 1 বাই sec a হ'ল দুটোই হয় এটা কারণ cos a তো sec a কি হয় সংক্ষিপ্ত গুণ হয় তাহলে আমি sin তো আমি sec লৈ কেনে কেনে আমি আকো লিখিম যে আকো কি হব সাইন স্কোয়ার এ কল আমি কি লিখিম 1 মাইনাস cos cos স্কোয়ার এ কারণ cos টু যেহেতু সেকর অপোজিট হয় cos টু আমি সেকলে আমি আনসার যদি আমি ভুল আমি লিখিম 1 মাইনাস cos স্কোয়ার আমি লিখিম 1 বাই sec স্কোয়ার কারণ cos এ ইকুয়াল টু 1 বাই sec এ হলে cos স্কোয়ার 1 বাই sec স্কোয়ার এরপর সাইন স্কোয়ার এ কল আমি কি লিখিম লোহা বলি লো sec স্কোয়ার এ একে sec এর sec স্কোয়ার বলো sec স্কোয়ার এ মাইনাস sec এর sec স্কোয়ার sec স্কোয়ার এর বাদ 1 গুণ 1 তারপর sin এ ইকুয়াল কি হবো বর্গমূল বহি যাব উপর কি বললে sec স্কোয়ার এ মাইনাস 1 বাই sec স্কোয়ার এ তারপর sin এ ইকুয়াল কি হবো sec স্কোয়ার বর্গমূল কি হবো sec এ কারণ এই বর্গমূল ইয়া উপর আছে বর্গমূল ইয়া উপর আছে আর ইয়া বর্গমূলটা মিলে গুণ হবে তারপর এটা কেটে দিব sec স্কয়ার এ মাইনাস 1 তো লগে sin এ তো আমি রূপক করি এটা কি হবো cosec এ তো কি হবো cosec এ তো হলে sin এর এবিভিয়েশন বা সংক্ষিপ্ত গুণ আছে মানে ইয়া গুণটা হয়ে যাবে মানে cosec এ তো
साइन के उल्टा दोनों की बोलते हैं sec a डिवाइडेड बाय sec स्क्वायर a माइनस 1 किया मतलब उल्टा करके लिखाऊं cosec a इक्वल हम लिख लो 1 बाय sin a लिख लो बोलो तो जो 1 बाय sin होय 1 का हम हरण करियो sin a की मान से sec स्क्वायर a माइनस 1 ऑफ sec स्क्वायर sec a यानी हम कोने या कॉन्स्टर खाता हम जो पूरण से लिख लियो हो sec a डिवाइडेड बाय रूट ओवर sec स्क्वायर a माइनस 1 तो कारण cosec a इक्वल हम की पालो sec a 1 लो निकल के रहे sec a बाय sec स्क्वायर माइनस 1 माने यार उल्टा कारण sin a ऑपोजिट बा संक्षिप्त तो हम की को माने cosec a बाय এতি আমা কি হল cosec a হল sin a হল এতি আমা tan 2 আছে কি কই tan 2 আমি প্রথমতে সাব লৈব যে tan 2 আমি যদি 1 বাই cot করু cot আক cosec লৈ নিব লৈব cosec লৈ নি আমি আক sin লৈ নিব লৈব তাত আক cos লৈ নিব লৈব তাৰ পিছত আমি sec পাম নি এতিয়া আমি tan 2 আমি 1 বাই cot এন করু আমি কি লিখি 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল sec স্কয়ার আক আমি কি লিখি এতিয়া আমি সেকটে পার্ট করব লাগে ইজ 1 প্লাস tan স্কয়ার ইকুয়াল কি হয় sec স্কয়ার এ দেখো tan স্কয়ার এ ইকুয়াল কি হবে sec স্কয়ার এ মাইনাস 1 কারণ 1 তো পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে দেখো tan এ ইকুয়াল কি হবে রুট ওভার sec স্কয়ার এ মাইনাস 1 কারণ আমাদের পাশে স্কয়ার হলে এটা রুট পাশে চলে tan এ যদি এটা হয় আমি tan এ তো আমি sec কুলিয়ে বেটা আমি কি আছে cot এর দিকে দেখো cot কে কি হবে ইয়া উল্টা হবে ইয়া লোক একটা আছে ইয়া প্রতিক্রম কি হবে 1 বাই sec স্কয়ার এ মাইনাস 1 কারণ কি দি কারণ cot কে ইকুয়াল আমি কি হবে 1 বাই tan এ মানে দুখানে cot এর ইয়া উল্টা হবে ইয়া লোক যেহেতু একটা আছে sec স্কয়ার বিকল আমি কি বুঝি sec স্কয়ার এ বুঝি বলে আমি 1 বুঝি আমি বুঝি ইয়া লোক একটা আছে ইয়া প্রতিক্রম কি হবে 1 টু উপর বসে যাব sec স্কয়ার মাইনাস 1 তো তোমার হচ্ছে এই পটেটো আমার হবে এটা আসলে বিল কোয়েশ্চন